प्रेजेंटेड बाय जिया मल्टीमीडिया। जिया मल्टीमीडिया एक यूट्यूब चैनल, यूट्यूब लिखे सर्च देवें जिया मल्टीमीडिया ताहले किन्तु एरकम आपनी चैनल देखते पारबें। ये चैनल भिजिट करे किन्तु आपनी देखे नीते पारें, एखाने प्रतिनियत शिक्षणीय और सामाजिक भिडियो किन्तु आपलोड करा हुए थाके। अवश्य चैनल भिजिट करते भूलें ना, चैनल भिजिट कर अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब कर पाशे थाकबें। आईएनडी बांग्लाटेक चैनल आपनाके स्वागत। पीएम किसान सम्मान निधिर बेनिफिसियरि स्टैटासे किन्तु सम्पूर्ण नतून एक आपडेट चले एसेछे। बेनिफिसियरि स्टैटासेर इन्स्टलमेंटेर घरे किन्तु नतून एक स्टैटास एसेछे। तो सेई स्टैटासटा कादेर एसेछे, যারা 30/3/2022 থেকে পেমেন্ট প্রসেসড টাকাগুলো পেয়ে গেছেন ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের কিন্তু এই পরিবর্তনটা এসেছে। তো এখন কথা হলো যে 30/3/2022 থেকে অনেকেই কিন্তু পেমেন্ট প্রসেসড টাকা পেয়ে গেছে এবং অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সেই পেমেন্ট প্রসেসড টাকাটা পায়নি। অর্থাৎ অনেকেই কিন্তু দুটো তিনটে পেমেন্ট প্রসেসড হয়েছিল, শুধুমাত্র একটা পেমেন্ট প্রসেসড টাকা পেয়ে গেছেন অর্থাৎ 2000 টাকা। এবং অনেকেই এমন হয়েছে যে দুটো তিনটে পেমেন্ট প্রসেসড হয়ে আছে, একটি টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অথবা একটা টাকাও কিন্তু এখনো পর্যন্ত পায়নি। তাহলে কি পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো? তো কি আপডেট চলে এসেছে সমস্ত বিষয়টা জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর বেনিফিসিয়ারি স্ট্যাটাসটা আগে আপনি চেক করে নেবেন। এরকম স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তো এই ব্যক্তির ফার্স্ট ইনস্টলমেন্টের এখানে দেখুন 30/3/2022 কিন্তু একটি টাকা ক্রেডিট হয়েছে এবং দ্বিতীয় নম্বর যে ইনস্টলমেন্টটা রয়েছে সেটা কিন্তু পেমেন্ট প্রসেসড এবং তারপরেটা কিন্তু আরএফটি সাইন্ড হয়ে আছে। তো এই ব্যক্তির এখানেও কিন্তু পেমেন্ট প্রসেসড হয়েছিল, অর্থাৎ এনার কিন্তু দুটো পেমেন্ট প্রসেসড হয়েছিল, তার মধ্যে একটি টাকা কিন্তু 30/3/2022 মধ্যে ক্রেডিট হয়ে গেছে এবং আরেকটি টাকা কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। তো অনেকেরই কিন্তু দেখবেন এখানে পেমেন্ট প্রসেসড দুটো অথবা তিনটি ঘরে রয়েছে, তার মধ্যে একটি টাকাও কিন্তু ক্রেডিট হয়নি এবং অনেকেরই কিন্তু তিনটি চারটি রয়েছে, তার মধ্যে শুধুমাত্র একটি টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো এখানে আরও একটা কথা খেয়াল করে দিচ্ছি, অনেকে কিন্তু প্রশ্ন করছেন এই পেমেন্ট মোডটা আধার অথবা অ্যাকাউন্ট এই বিষয়টা কি ফ্যাক্ট করছে? সেটা কিন্তু কোনো ফ্যাক্ট করছে না, কারণ এখানে যদি আপনার আধার থাকে তবুও কিন্তু টাকাটা ক্রেডিট হচ্ছে এবং অনেকেরই কিন্তু এখানে অ্যাকাউন্ট রয়েছে তা সত্ত্বেও কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু এখানে ফ্যাক্ট করছে না। তো এখন যে মূল প্রশ্নটা হলো যে এই পেমেন্ট প্রসেসের টাকাগুলো কিন্তু এখনও পর্যন্ত ঢুকছে না অথবা 30/3/2022 এবং 31/3/2022 কিন্তু কোচিত শুধুমাত্র কিছু জনের দেওয়া হয়েছে, অর্থাৎ 50% কৃষকের কিন্তু এরকম রয়েছে যে তিনটি চারটি ঘরে ছিল পেমেন্ট প্রসেস, তার মধ্যে শুধুমাত্র একটি ঘরের টাকা পেয়েছেন, বাকি ঘরের টাকাগুলো কিন্তু এখনও পর্যন্ত পাননি। তাহলে কি টাকা দেওয়াটা বন্ধ করে দেওয়া হলো? তো দেখুন, টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে নাকি চালু রয়েছে সেই বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি, কারণ এই পেমেন্ট প্রসেসের টাকাটা যখন দেওয়া হয়েছিল সেটাও কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছুই ঘোষণা করে সেই টাকাটা দেওয়া হয়নি। তো এখন যে মূল প্রশ্নটা হলো, যদি আপনি এই পেমেন্ট প্রসেসের টাকাটা না পান তাহলে কি পরবর্তী ইনস্টলমেন্টে একবারে পাবেন? তো হ্যাঁ, যদি আপনি পেমেন্ট প্রসেসের টাকাটা এখনও পর্যন্ত পেয়ে না থাকেন তাহলে কিন্তু পরবর্তী যে আরএফটি সাইন্ডের টাকাটা দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী এই আরএফটি সাইন্ডের যখন টাকাটা দেওয়া হবে সে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী একটা তারিখ জানিয়ে দেবে, সেই তারিখে কিন্তু আপনারা এই কিস্তির টাকাটা পেয়ে যাচ্ছেন এবং এই কিস্তির সাথে কিন্তু আপনি পেমেন্ট প্রসেসের টাকাটাও পেয়ে যেতে পারেন এবং এরকম কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো মোটার উপর কথা, আপনারা চিন্তা করবেন না যদি পেমেন্ট প্রসেসের টাকাটা এখনও পর্যন্ত পেয়ে না থাকে, আপনি অপেক্ষা করুন, আপনাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত 3-4 দিন রয়েছে, কারণ যেহেতু 31 মার্চ ছিল ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ডিং ডে, অর্থাৎ 31 মার্চ কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়েছিল এবং তার পরের দিন 1 এপ্রিল সেই দিন কিন্তু পুরো ব্যাংকিং সিস্টেমটা বন্ধ ছিল। তো সেহেতু কিন্তু বলা যায় যে আপনাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত 3-4 দিন রয়েছে, এই কয়েকটা দিন দেখুন, যদি টাকাটা চলে আসে তাহলে কিন্তু ভালো কথা, যদি না আসে তাহলে কিন্তু আপনারা পরবর্তী যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে অর্থাৎ আরএফটি সাইন যাদের রয়েছে তাদের সাথে কিন্তু আপনারা একবারে টাকাটা পাবেন, অথবা সেই যে ইনস্টলমেন্টে দেওয়া হবে সেই ইনস্টলমেন্টের সাথে কিন্তু আপনারা একবারে টাকাটা পেয়ে যাবেন। তো প্রথমের দিনই কিন্তু এই বিষয়ে আপনাদের জানিয়েছিলাম, এই যে পেমেন্ট প্রসেসের টাকাটা দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণটাই পিএম কিষাণের ফান্ডের উপর নির্ভর করছে। যদি পিএম কিষাণের ফান্ডটা থাকে তাহলে কিন্তু আপনারা এই পেমেন্ট প্রসেসের টাকাটা পাবেন, তাছাড়া কিন্তু আপনারা পাবেন না। তো অনেকেরই কিন্তু প্রশ্ন করছেন যে আমার পেমেন্ট প্রসেস হয়ে আছে, আমি এখনও পর্যন্ত টাকা পাইনি। তো আপনারা চিন্তা করবেন না, এটা শুধুমাত্র কিন্তু আপনার সমস্যা না, এটা কিন্তু অনেক কৃষকেরই সমস্যা, কারণ অনেকেই কিন্তু পেমেন্ট প্রসেস থাকা সত্ত্বেও 30/3/2022 কিন্তু টাকাটা এখনও পর্যন্ত পায়নি। তো এটা কিন্তু আপনার কোনো সমস্যা না, এটা কিন্তু সবারই সমস্যা। তো আপনারা অপেক্ষা করুন, আগামী কিছুদিন দেখুন, যদি টাকাটা ক্রেডিট হয় তাহলে ভালো কথা, নাহলে কিন্তু পরবর্তী যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেই ইনস্টলমেন্টে কিন্তু আপনি একবারে টাকাটা পেয়ে যাবেন। তো আজকের আপডেট এতটুকু দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো।